আজকে দুর্নীতিবাজ বেরোজিনকে তারা ধরতে পারে না, আমার বলে তার সাথে আমাকে কোনো সম্পর্ক নাই। এই প্রিয়াত অবৈধন কাদের আজকে মিথ্যা কথা বলে, আজকে এটা ভণ্ড, আজকে তার নেতৃত্ব হলো ভণ্ড। বেরোজিনকে আওয়ামী লীগ ভেনিশ করবে না, বেরোজিনের পিছনে আওয়ামী লীগের এটা একটা ফাঁদ। এই ফাঁদটা দিয়ে তারা অনেকগুলো টার্মস থেকে উত্তরণ ঘটাতে চায়। পত্রপত্রিকাগুলো মিডিয়াগুলো কখন প্রকাশ করা শুরু করেছে, যখন নিশ্চিত যে বেনজির সেফটি জোনে আছে, তার বাসাবাড়ি সব সেফ হয়েছে, তখন সরকার বলেছে এখন বলাবলি শুরু করো, এটা দিয়ে একটা প্যানিক তৈরি করো, বিদেশিদেরকে এখন আমাদের মার্কেটিং করতে হবে। আর দ্যাট ইজ গোয়িং ওয়ান, এক বাক্যে বেনজির নাম দিয়ে একটা ফাঁদ তৈরি করা হয়েছে। বেনজির বিরুদ্ধে এখন আইনি ব্যবস্থা, কিংবা জেনারেল আজিজের বিরুদ্ধেও আইনি ব্যবস্থায় সরকার সম্মতি দিচ্ছে কেন? ওবায়দুল কাদের সাহেব বিরোধী দলের হাত পা বেঁধে জেলখানায় পাঠিয়েছে। এর সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ যেন এক জাদুর কাঠি, তার সংস্পর্শে যারাই এসেছেন তারাই হয়েছেন আঙুল ফুলে কলা গাছ, গড়ে তুলেছেন নামে বেনামে কোম্পানি, করেছেন বিঘার পর বিঘা জমি। বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি তৈরি এবং বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার চক্রান্ত চলছে বলে সম্প্রতি যে প্রসঙ্গ সামনে এসেছে তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এই বিষয়টি সামনে এনে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথু মিলারকে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের এখন সর্বপ্রথম টপিক হচ্ছে বেনজির আহমেদ। এই বেনজিরকে নিয়েই কিন্তু হর হামেশাই ঘটে চলেছে চাঞ্চল্যকর ঘটনা, বেরিয়ে আসছে গুরুত্বপূর্ণ তথ্য। তো প্রিয় দর্শক, আজকের নিউজটিও তার ব্যতিক্রম নয়। আজকের এই নিউজে যে ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য বহন করে, আর যেগুলোর অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন, আর সেটা দেখে আপনি বুঝে নিয়েছেন আজকের ভিডিওটি অর্থাৎ আজকের নিউজটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন আপনাদেরকে দেখাবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। আজকে এমন একটা অবস্থায় দেশ চলে গেছে, আল্লাহ কি বেনজিরে ছাড়ছে? না ছাড়ছে না। আওয়ামী লীগ কি চাইলো তার এখন তার পাশে দাঁড়াইতে পারতেছে? দাঁড়াইতে পারতেছে না, দাঁড়াইতে পারতেছে না। দেখে আল্লাহ কখন যে কার বিরুদ্ধে কোন মাইট তৈরি করে রাখছে একমাত্র উনিই জানেন, একমাত্র উনিই জানেন। আরে এত টাকা পয়সা, এত অগাধ সম্পত্তি অবৈধভাবে কামাইছে, আজকে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় এই সম্পদ তার একটা বোঝা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে না? এটা কি সম্মানের সাথে সে বলতে পারতেছে? বলতেও পারতেছে না, এটাকে গিলতেও পারতেছে না। আজকে দুর্নীতিবাজ বেরোজিনকে তারা ধরতে পারে না, আবার বলে তার সাথে আমাকে কোনো সম্পর্ক নাই। এই প্রিয়াত অবৈধন কাদের আজকে মিথ্যা কথা বলে, আজকে এটা ভণ্ড, আজকে এটা ভণ্ড, আজকে তার নেতৃত্ব হলো ভণ্ড, নির্লজ্জ, বেহায়া, লাজ্জ সরম নাই। আজকে কথায় কথা যখনই দেশ চালাইতে পারে না তখনই বলে তারেককে আনতেছি। আর তারেক কি করছো, তারেক কি করছে? নিজে যার দেশ চালাইতে পারে না, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যেতেছে, ব্যাংক গুলো খালি হয়ে যেতেছে। এই পরশুদিনও দেখলাম ইসলামী ব্যাংকের বোল্টের থেকে সোনা চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। কারা করছে এটাও কইবো তো তারেক, এটাও বিএনপি। কয়েকদিন আগে ঝড় আইছিল বললো এইটাও বিএনপি আনাইছে ঝড়। বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি তৈরি এবং বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার চক্রান্ত চলছে বলে সম্প্রতি যে প্রসঙ্গ সামনে এসেছে তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এই বিষয়টি সামনে এনে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথু মিলারকে। কি বললেন তিনি জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে আবারও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। ব্রিফিংয়ে এক সাংবাদিক ম্যাথু মিলারকে প্রশ্ন করেন, বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দাবি করেছেন একজন শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে প্রস্তাব দিয়েছিলেন তিনি কোনো চাপ ছাড়াই ক্ষমতায় থাকতে পারবেন যদি একটি বিশেষ দেশকে বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি স্থাপনের অনুমতি দেওয়া হয়। তিনি আরও উল্লেখ করেন, বঙ্গোপসাগরে ঘাঁটি বানিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিতুমীরের মতো একটি খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। Offered her that she can stay in power without any pressure if she allows a foreign country to establish an air base. She also mentioned that there is a conspiracy to turn Bangladesh into another East Timor and make a Christian country, taking a part of Bangladesh and Myanmar, forming a base in the Bay of Bengal. Is Sheikh Hasina shooting too many
arrows towards the US as you are asking for free fair and credible election and rule of law. জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, আমি ঠিক নিশ্চিত নই যে এই মন্তব্যগুলো কাকে উদ্দেশ্য করে করা হয়েছে, কিন্তু যদি এসব কথা আসলে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলা হয় তাহলে আমি শুধু বলবো এগুলো সঠিক নয়। I'm not exactly sure who those comments refer to, but if it is in fact the United States, I'll just say that they're not. ম্যাথিউ মিলারের কাছে ডক্টর ইউনূস প্রসঙ্গে প্রশ্ন রাখেন ওই সাংবাদিক। Nobel laureate Professor Muhammad Yunus on Sunday entered the dock and iron cage like enclosure of the accused inside the courtroom and said he was at the worst point of his cursed life. জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ডক্টর ইউনূসকে হয়রানি এবং হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে বলে আমরা উদ্বেগ প্রকাশ করছি। We continue to closely monitor developments in the case against Dr. Yunus. We have expressed our concern that these cases may represent a misuse of Bangladesh's labor laws to harass and intimidate Dr. Yunus. We also worry that the perceived misuse of labor and anti-corruption laws could raise questions about rule of law and dissuade foreign direct investment. We will continue to encourage the Bangladeshi government to ensure a fair and transparent legal process for Dr. Yunus as the appeals process continues, but I don't have any actions to preview. মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে দেশটির পররাষ্ট্র দপ্তর তাদের অবস্থান তুলে ধরেন। বেনজিরকে আওয়ামী লীগ ভেনিশ করবে না। বেনজিরের পিছনে আওয়ামী লীগের এটা একটা ফাঁদ। এই ফাঁদটা দিয়ে তারা অনেকগুলো টার্মস থেকে উত্তরণ ঘটাতে চায়। পত্রপত্রিকাগুলো মিডিয়াগুলো কখন ফোকাস করা শুরু করেছে, যখন নিশ্চিত যে বেনজির সেফটি জোনে আছে, তার বাসাবাড়ি সব সেফ হয়েছে, তখন সরকার বলেছে এখন বলাবলি শুরু করো, এটা দিয়ে একটা প্যানিক তৈরি করো, বিদেশিদেরকে এখন আমাদের মার্কেটিং করতে হবে। আর দ্যাট ইজ গোয়িং ওয়ান। এক বাক্যে বেনজির নাম দিয়ে একটা ফাঁদ তৈরি করা হয়েছে। আপনি কি আওয়ামী লীগের কাউকে জিজ্ঞেস করলে বলবে যে বেনজির খারাপ? আপনি আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে কোনো মন্ত্রী এমপি বেনজিরের বিরুদ্ধে কোনো কথা বলবে? টক শোতে বাইরে ভিতরে কোথাও এখনো বলে? বলে না। শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করে, বিভাজন সৃষ্টি করে জনগণের মধ্যে এই টপিকটা ছেড়ে দিয়েছে। কিচ্ছু না, আপনি আন্দোলন থেকে বিমুখ থাকেন। অতএব সাবধান হন, বাংলাদেশের ওদের এই সকল মিথ্যাচার ফাঁদ, এই ফাঁদে পাড়া না দিয়ে জনগণের যে মূল দাবি সেই দাবি হচ্ছে ফেজিবাদ, শেখ হাসিনা থেকে বাংলাদেশ মুক্ত, আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশ মুক্ত, গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটাধিকার প্রতিষ্ঠা। সরকার বেনজিরকে নিয়ে একটি প্যানিক তৈরি করতে চেয়েছে এবং সরকার সেখানে সফলও হয়েছে। আপনারা জানেন আমি শুরু থেকে বলে এসেছি যে বেনজির আহমেদ কিংবা জেনারেল আজিজ এই ইস্যুগুলো কোনো ইস্যুর মধ্যে পড়ে না, যখন সরকার অবৈধ নির্বাচন করে তার মসনদে তিনি বসে তার মতো করে তিনি দেশ চালাচ্ছেন। সরকার এই বিষয়গুলো তাহলে কেন আমাদের মাঝে ছেড়ে দেয় এবং তার কী কী কারণ রয়েছে, এ বিষয়ে আমি বিস্তারিত ভিডিও করেছি, আপনারা আমার এই চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তবে সহজলব্ধ বক্তব্য হচ্ছে সরকারের মূল এজেন্ডাটাই হচ্ছে, একদিকে সরকার বিদেশিদেরকে দেখাতে চায় যে বাংলাদেশে আইন আছে, বিচার আছে এবং বিচারের মধ্য দিয়ে এই বেনজিরদের শাসন করা হচ্ছে, অন্যদিকে বেনজিরদেরকে আবার সেফটি জোনে রেখে, সেফটিতে রেখে তাদেরকে সঠিকভাবে এক্সিট করার সুযোগ করে দিয়ে তারা তাদেরকেও সহযোগিতা করছে, আবার বাংলাদেশের সমগ্র মানুষকেও এক ধরনের ধূম্রজালের মধ্যে আপনাকে দিনাতিপাত করাচ্ছে। এক বাক্যে এটা একটি সরকারের মহাপরিকল্পনার অংশ হিসাবে সরকার এই কাজটি করেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সরকার যেই কাজটি সুন্দরভাবে করতে চায়, জনগণকে বিভ্রান্ত করতে চায়, সেই কাজগুলোর প্রথম সিমটম যদি টেস্ট আপনি করতে চান যে এটা যে সরকার জড়িত এটা আপনি বুঝবেন কিভাবে, এর প্রথম টেস্ট হচ্ছে যদি দেখেন অতিমাত্রায় সাংবাদিকরা তথ্য বিভ্রান্ত নিয়ে মাঠে ময়দানে নেমেছে, যখন দেখবেন যে একেবারে সকাল সন্ধ্যা প্রতিটা সেকেন্ডে তার বিরুদ্ধে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে রিপোর্টের পর রিপোর্ট প্রকাশ করা শুরু করেছে। এদেশের এতগুলো সাংবাদিক, এত মিডিয়া, এত সংবাদপত্র, এই সব কিছু থাকতেও চোখ ফাঁকি দিয়ে দুর্নীতি করতে পারলো, টাকা পয়সা লোপাট করতে পারলো, বাড়ি করতে পারলো, গাড়ি করতে পারলো, বাংলাদেশে থাকতে পারলো, আমেরিকার মাটিতে নিষেধাজ্ঞার পরেও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যেতে পারলো, সেই দেশে বেনজির এখন আছে কি নাই, বর্ডার ক্রস করেছে কি করে নাই, এটাও কি স্বরাষ্ট্রমন্ত্রী জানে না বলে আপনার কাছে মনে হয়? আপনার কাছে কি মনে হয় যে সাংবাদিকদের কাছে তথ্য নেই? আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের শেখ হাসিনা জানে না? এই সব কিছু হচ্ছে আওয়ামী লীগের একটি সাজানো প্যাকেজ প্রোগ্রাম। এই প্যাকেজ প্রোগ্রামটার মধ্যে বাংলাদেশের বিরোধী মতের মানুষদেরকে, বাংলাদেশের সাধারণ মানুষদেরকে নিমজ্জিত করে রাখছে ওরা। ওদের উদ্দেশ্য মূলত ওরাই জানে এবং সেই উদ্দেশ্যটাই কিন্তু ওরা বাস্তবায়ন করার পথে এগিয়ে চলেছে। এখন যারা বেনজিরকে নিয়ে অতি উৎসাহী, বেনজিরের পালিয়েছে, বেনজির পালাতে বাধ্য হয়েছে, কিসের পালাতে তিনি বাধ্য হবেন? তাকে যদি পালিয়ে যেতেও হয় সেটাও সরকারের পরামর্শেই তিনি পালিয়ে যাচ্ছেন, আর তাকে যদি দেশে রেখে বিচার করতে হয় তাও সরকারের পরামর্শেই সেটা করা হবে। সে কারণেই ব্যাংকের টাকা পাবেন না, জমি জমা বিক্রি করা শেষ, ফ্ল্যাট বাড়ি গাড়ি যা কিছু আছে সবকিছু এখন তথ্য প্রকাশ হচ্ছে যে সব তিনি বেচে টেচে শেষ করে দিয়েছেন। তো একটা বাড়ি বিক্রি করতে কি মানুষ এক ঘন্টায় পারে? নিশ্চয়ই কোনো একটা বাড়ি, কোনো একটা জমি, কোনো একটা গাড়ি যা কিছু তিনি বিক্রি করবেন সেজন্য তাকে একটা সময়ের প্রয়োজন, কাস্টমার দেখার প্রয়োজন, এই সব কিছুই কিন্তু সরকারের ছত্রছায়ায় তার বিশেষ পরিকল্পনায় করা হয়েছে। তাহলে সরকার এক ঢিলে তিনটে পাখি এখানে মারতে পারলো। এক, বেনজিরকে তার সকল সম্পদ সম্পত্তি কোনো অবস্থায় খুয়াতে দিল না, সবকিছু তিনি তাদেরকে সেভ করে, বেনজিরকে যদিও বলছে যে দেশ ত্যাগ করেছে, আমি এখনো এটা বিশ্বাস করি না, দেশ ত্যাগ করুক কিংবা না করুক তাকে সেফটি জোনে সরকার রেখেছে। নাম্বার টু হচ্ছে তার এই বিচার প্রক্রিয়াটা শুরু করে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদেশিদেরকে আকৃষ্ট করা হচ্ছে যে
যে তোমরা যে স্যাংশন দিয়েছ দিও না, আমরা তার বিচার করেছি। আর তৃতীয়ত, তার বিচারটা সরকার করেই তাকে নতুন করে জীবন পাওয়ার সুযোগ করে দিল, কারণ এটা যদি অন্য কোনো গভর্নমেন্ট থাকতো তাহলে সব হারাতো। আওয়ামী লীগ তাকে সবকিছু রেখেই তার একটা বিচার প্রক্রিয়া যাদের সামনে দেখানোর চেষ্টা করে, তাদের আসল দুর্নীতিকে গোপন রাখার চেষ্টা করছে। তো দর্শক, দেখলেন আজকের ভিডিওগুলো। আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো নিউজটি ছিল এটুকুই। ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।